से खींच के ये आचल तोड़ के बंधन बांधे पायल ओ, ओ, ओ काटो से खींच के ये आचल तोड़ के बंधन बांधे पायल कोई ना रोको दिल की उड़ान को दिल वो चला हाँ 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 আজ ফিরজি নে কী ত মন্না হ্য আজ ফির মর নে কায় রা দা হ্য আজ ফিরজি নে কীত মন্না হ্য আজ ফির মর নে কায় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছ আর আমি ভালো আছি অবশ্যই গানটার সাথে আজকে ভিডিও যেটা করতে চলেছি এখন তার সাথে কিছুটা অংশ তো অবশ্যই রিলেটেড আছে তো তার জন্য এই গানটা করা হ্যাঁ আমার এই ওয়াইটিতে বিগত এক বছর এক এক বছর ওপরে যেই জার্নিটা আমি আমার দেখছে মানুষ ঠিক আছে এই কন্ট্রোভার্সি জগৎ আমার ব্লগিং জগত মানে আমার নিজের যা পার্সোনাল জগৎ যতটা দেখছে তাতে করে মানুষ একদম ভালো মতন বুঝতে পারে যে সুতোপার পথটা হচ্ছে কাটায় ভরা আমার পথ হচ্ছে কাটায় ভরা তো চলতে গেলে আচল বলক কাপড় বলো বা নাইটি ধরো আমি নাইটি বলি আমার নাইটিটা তো কাটার মধ্যে বাঁধবেই তখন আমি কি করব একদম এক সোজা টান মেরে কাটার কাছ থেকে ছাড়িয়ে নেব রক্তাক্ত হয় হোক রক্তাক্ত চরণ যদি নাই হয় ইউটিউবে চলার পথে ইতিহাস তৈরি হবে কি করে আর যাই হোক যেদিন আমি ভিডিও করা বন্ধ করব বা করতে হবে যে কোনো একটা কারণ তো হতেই পারে হয় নিজের কারণ আর নয় জোর জবরদস্তি তো যেদিন বন্ধ হবে সেদিন কিছু মানুষ হলে মনে রাখবে কিছু মানুষ হলেও মনে রাখবে যে এই একটা ইউটিউবার ছিল একজন ক্রিয়েটার ছিল যার যাকে কিনা সবাই মিলে যাকে শেষ করার জন্য সবাই তাদের এরিচটির জোর লাগিয়ে দিয়েছে মানে বোঝো তো এরিচটি আমি জানি তোমরা সবাই হার্ট অ্যান্ড সোল যেটাকে বলে সব জোর লাগিয়ে দিয়েছে এই মেয়েটাকে শেষ করার জন্য তো সেই কারণের জন্যই আজকের এই গানটা করা আমার পথ কাটায় ভরা সেটা আমি বেশ ভালো মতন জানি এবং এই পথে চলতে চলতে আমি প্রায় অভ্যস্তই হয়ে গেছি ঠিক আছে কখনো তোমরাও শোনো না যে এত তো বা নাটক করতে চলে এসেছে না যখন আমি মানে আর নিতে পারি না তখন ভট করে বলে ফেলি দূর আর ভিডিওই করব না যার জন্য এত কিছু সেই সেইটাই আর করব না আবার পরক্ষণে ভাবি যার জন্য আমার এই অস্তিত্ব আমার পরিচয় সেটাকেই আমি এভাবে ছেড়ে দেবো কিছু অযাচিত হস্তক্ষেপের জন্য কিছু অসভ্যদের হস্তক্ষেপের জন্য আমি ছেড়ে দেবো তারপরে আবার ফিরে আসি আর কি শুনতে হয় নাটক 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 যাই হোক যারা বলে নাটক নাটক তাদেরকে না আমি বাদের খাতায় রাখি কারণ তারা সব সময় আমাকে ডিমোটিভেটই করে এসেছে বাট আমি যখন ফিরে আসি আমার সাপোর্টাররা যে কী আনন্দ পায় সেটা আমি দেখি আর ওই আর তাদের আনন্দ দেখি আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করি এইবার তোমরা টাইটেল থামনেলে দেখে এসেছো সতীকে নিয়ে কিছু কথা বলবো আজকে ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো তো সেটা বলার আগে আগে দুটো কথা বলি কালকে কিছু ভেকধারী একজন ভেগধারী মহিলার সাথে কিছু নোংরা নরকের কিটকে দেখলাম যারা কিনা না দীর্ঘদিন যাবত নোংরামি করার পরে তারপরে এখন হরির নাম গাইছে তোমরা ভালো মতন জানো যে এই সমস্ত থার্ড ক্লাস মহিলাদেরকে নিয়ে আমি কোনো কথা বলি না কেন থার্ড ক্লাস বললাম কারণ হচ্ছে তারা মুখে ব্র্যান্ড 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 করতে থাকে মুখে সংসার সংসার ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে সন্তান সন্তান করতে থাকে কিন্তু যখন কাউকে বলতে বসে তখন না সে কারো মা না কারো সে স্ত্রী না কারো সে সন্তান শুধুমাত্র সে একজন ক্রিয়েটার হয়ে বসে পড়ে আর এখন সেই সেম জায়গা থেকে সেই সেম জায়গা থেকে সে একজন অসহায় মা অত্যাচারিত স্ত্রী ব্লা 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 সেজে বসে পড়েছে আমি এদেরকে নিয়ে তো আমি জিন্দেগিতে কথা বলতে পছন্দ করি না আজকে আমি কিছু কথা বলবো সেই কথাগুলোর বেসিসে আমি এই মহিলার নামে কেস করব আমি এই মহিলার নামে এই অসভ্য নোংরা যাকে কিনা না খ্যাকশিয়াল ডাকা হয় এই খ্যাকশিয়ালের নামে আমি এবার কেস করব এইবার এই কেস করবো যেই পয়েন্টগুলো দিয়ে সেই পয়েন্টগুলো এবার তোমরা বলবে শুধুমাত্র তুমি করবে বলছো কেন আমি বলছি এই কারণেই যে আমি বলে দিলেও ওর এই জায়গা থেকে বাঁচার উপায় নেই এই জায়গা থেকে বাঁচার উপায় নেই ঠিক আছে আমি যদি বলি তুই ওকে বলেছিস সেই কারণে আমি বলেছি কে দিয়েছে সেই রাইট কে দিয়েছে সেই অধিকার ইউটিউব দিয়েছে তাহলে ইউটিউব আমাকেও অধিকার দিয়েছে তাহলে যদি ইউটিউব অধিকার দেয় ক্রিটিসাইজ করার যদি আইনে না থাকে যে যতক্ষণ না পর্যন্ত আমরা কারোর ফেস কারোর নাম তার সহ যতক্ষণ না পর্যন্ত আমরা ইউজ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদেরকে আইন কোনো প্রশ্ন করতেই পারে না কারণ পরিচয়হীনভাবে যদি আমি কথা বলি তাহলে কিচ্ছু করা যায় না কিন্তু তারপরেও যদি আমার বিরুদ্ধে কিছু মানুষ করতে পারে তাহলে ওয়াই নট আমি কেন নয় আমি কেন করতে পারবো না তো শোন কিছু উত্তর দিবি তুই তো এখন অসহায় অত্যাচারিত হয়ে পড়েছিস তুই অসহায় অত্যাচারিত হয়ে পড়েছিস তোকে তোর স্বামী লাথ মেরে বের করে দিয়েছিল তার জন্য তোর রুজি রোজগারের জন্য কোনো ভালো জোন চুজ না করে কন্ট্রোভার্সি জোন চুজ করেছিস কন্ট্রোভার্সি জোনটাকে তুই চুজ করেছিস এটা তোর চয়েস ছিল তুই ভিডিওতে কি ভাষা দিবি না দিবি কাকে নিয়ে ভিডিও করবি না করবি তোর চয়েস ছিল আজকে যে অসহায় অত্যাচারিতের প্রতিমূর্তি হয়ে বসে পড়েছিস লজ্জা করে না লজ্জা করে না আয়নার সামনে মুখ দেখাস কি করে আয়নার সামনে মুখ দেখাস কি করে তোর তুই 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 যে ভগবানকে মানিস সেই ভগবানের মাথায় হাত দিয়ে বলতে পারবি ভগবানের মাথায় হাত দিয়ে বলতে পারবি যে তোর যেই রূপ আমরা দেখেছি কোনো একটা সাইটে সেটা অন্য কেউ তৈরি করেছে তুই তৈরি করিসনি তুই তৈরি করিসনি তুই বলতে পারবি এই যে সাধু হয়েছিস তোর লজ্জা করে না তোকে দেখে আমার বমি পায় মনে হয় তোর মুখে একটা কাঠি গুজে দিই হা করে থাকবি তুই তোর হাত বেঁধে রাখি আর তোর মুখে বমি করে দি সেটাই ইচ্ছে করছে ভিডিও ভিডিওর জায়গায় তুই যত নোংরা ভিডিও করিস সে আমার কোনো প্রবলেম নেই কিন্তু এই যে নোংরা ভিডিও করার পরে তুই অসহায় সেজে উঠেছিস না অসহায় সেজে তারপরে বসছিস লেকচার মারতে এই জায়গা আমার ঘরোতর আপত্তি কেন আপত্তি কারণ এই যে তোর এত ভিডিও এইটটি পারসেন্ট ভিডিও আমাকে নিয়ে কোনো দিনও বলতে শুনেছিস যে তোর নামে কেস করব কখনো বলিনি এইবার বলছি কারণ এইবার করব কতখানি তো তুই হয়েছিস আর কতখানি অত্যাচার তুই আমাকে করেছিস সেইটা এবার বিচার হবে কথায় কথায় বলিস না আমি যদি বলি তুইও বলেছিস বিচার হবে কোর্টে কে কাকে কতটুকু বলেছে কে কতটা লিমিট ক্রস করেছে সবটা কোটে বিচার হবে তুই ভালো মতন জানিস তোরা ভালো মতন জানিস তোরা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করিস আমি এরকম পিছন ফিরেও তাকাই না তোদের দিকে আজকে একটাই ভিডিও করব সেই কবে তোকে নিয়ে কোনো কথা বলেছিলাম কিনা আমার নিজেরও মনে পড়ে না বলেছি তো অবশ্যই কিন্তু কবে মনে পড়ে না আজকে আবারও করছি তোর এই নটাঙ্কি দেখে লিটারেলি আমার বমি পটি তোর মুখের মধ্যে করতে ইচ্ছা করছে তুই যে নটাঙ্কি মারছিস না দিনের পর দিন গলার আওয়াজ নিবিয়ে নিবিয়ে ভদ্র সেজে হুম ভীষণ পরিমাণে পটি আর বমি করতে ইচ্ছে করছে তোর মুখটার মধ্যে তো তুই বলতে বসেছিস তোর মায়ের কি দোষ ছিল সবার আগে বল তুই কাকে নিয়ে ভিডিও করেছিস আমাকে নিয়ে আগে করেছিস না আমি তোকে নিয়ে করেছি তুই আমাকে নিয়ে করেছিস এই ভিডিওটার পরিবর্তে তুই কি আল ফাল বকবি মারাবো না তোর চ্যানেলে মারাবও না কিন্তু এই কথাগুলো আমি আজকে আমার বিবেক বলছে তুই ওর মুখটার মধ্যে বমি কর তাই এই ভিডিওতে করছি। দেখেছিস তো কন্টেন্ট না থাকলেও তোদের মতন থার্ড ক্লাস মহিলা যারা কিনার গিরগিটিকেও লজ্জা দেবে তাদেরকে নিয়ে আমি কথা বলি না চ্যানেল ছোট বড় ম্যাটার করে না আমার কাছে নিয়ত ম্যাটার করে আর নিয়তের মামলায় তুই ভাই হাটে বাজারে বিক্রি করা মাল তুই নিয়তের মামলায় তোকে হাটে বাজারে নিলাম করে দেওয়া যায় তুই এতই সস্তা তোর নিয়ত বুঝতে পেরেছিস তো তুই সবার প্রথমে আমাকে নিয়ে ভিডিও করা শুরু করেছিলিস মনে আছে তোকে আমি কমেন্ট করেছিলাম ভালো ভিডিও করছো কিন্তু লিমিট ক্রস করো না ওরে লিমিটের একশো আট লিমিটের মা বোন মাসি মা সব এক করে দিয়েছিস লিমিট তাই না কি বলেছিলিস এই যে সন্তানহীনতার জায়গা তোর তুই গুনে শেষ করতে পারবি তুই কিভাবে কিভাবে অ্যাটাক করেছিস কোন চুলের কথা বলিস তুই যে আমি চাই তোর হোক তোর হলে পরে তুই বুঝবি আরে চুল তুই বুঝলি না তুই বুঝেছিস আজ পর্যন্ত তোর ঘরে যে জল জ্যান্ত দুটো সন্তান আছে তুই বুঝেছিস যে আমার ঘরে জল জ্যান্ত দুটো সন্তান আছে আমি কি করে দিনের পর দিন ও চিকিৎসা করতে যাচ্ছে ওকে কি করে বলছি রড ঢুকাচ্ছে কি করে বলছি ওর নোংরামি করতে যাচ্ছে দিল্লিতে শুধুমাত্র আমি শুধু সেন্টারটার নাম কি ওষুধ খাচ্ছি এইটুকু দেখাচ্ছি না বলে বাদবাকি সব দেখিয়েছি কি বলতে ছেড়েছিস অনেকগুলো একসাথে ঢুকিয়েছি কি বলতে ছেড়েছিস তখন তোর মাথায় আসেনি যে আমার ঘরে জল জ্যান্ত দুটো সন্তান আছে আমি যে একজনকে দিনের পর দিন অভিশাপ দিচ্ছি আমার সংসারে এসে যদি সেই অভিশাপটা লাগে আমি যে দিনের পর দিন একজনের চোখের জল ঝরাচ্ছি হ্যাঁ বড় তোকে কে কে তোকে অধিকারটা কে দিয়েছে যে আমি কাউকে বললে পরে সেই বিচার তুই করতে বসবি তোকে কে অধিকার দিয়েছে কেউ অধিকার দিয়েছে আমি যাকে বলছি তার যদি প্রবলেম হয় সে বলবে কথায় কথায় তুই খুব বলিস আমি সুকে নিয়ে বলছি সু আমাকে বললে বলবে মাঝখানে কেউ ঢুকবে না তাহলে খিস্তিমেরা তো তোকে মা মাসি এক করে দিতে ইচ্ছা করছে শুধুমাত্র নিজের চ্যানেলটার জন্য বলছি না কারণ স্ল্যাং দাও বহু আগে বন্ধ করে দিয়েছি তোকে নিয়ে কথা বলতে আমার লিটারেলি মুখে থুতু চলে আসছে সামনে থাকলে মেরেই দিতাম থুতু সামনে থাকলে মেরেই দিতাম নেগেটিভ কথা বলবি নেগেটিভ ভিডিও করবি ফাইন কিন্তু এই যে দুখরা গাইতে বসেছিস কিসের জন্য তুই এতটা নিপীড়িত তুই এতটা অত্যাচারিত তোর জন্মটাই তো মিথ্যা দেখছি তোর জন্মটাই মিথ্যা তুই যে এক্সিস্ট তোর যে এক্সিস্টেন্স ফলস তোর এক্সিস্টেন্সটা ফলস তুই যে বেঁচে আছিস সেটাই যে মানে কি বলবো কলঙ্ক কলঙ্ক তুই যে বেঁচে আছিস কারণ তোর আজকে এক কথা বলছিস কালকে আরেক রকম কথা বলছিস আর এখন তো তুই পুরো ভিকটিম তোকে যে কে হেনস্থা করলো তুই যে কি করলি আর তোকে তার পরিবর্তে কি করলো বিশ্বাস করো বন্ধুরা কালকের কালকের থেকে মানে কালকের আগের থেকে লাইফ শুরু হয়েছে আর এই নটাঙ্কি বাজে নিয়তের বদ নিয়তের মহিলার কথাবার্তা শুনে টোন শুনে আমার আমি জাস্ট নিতে পারছি না নিতে পারছি না প্রত্যেকের মা মাসিকে তুই আমার মাকে কি বলেছিস তুই আমার বাবাকে কি বলেছিস আমার সম্পর্কে কি কি বলেছিস যে আমাকে নাকি আমার বাবা আরেক জায়গায় পরীক্ষা করিয়েছিল শুইয়ে যেই দেখেছে আমার বাচ্চা কাচ্চা হবে না তাই এই একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে তুই কি বলিস নি আজকে যদি তোর সন্তানের বিয়ে দেওয়ার পরে তোর বৌমার যদি বাচ্চা না হয় কি করবি কি করবি বলেছি না আমার বাপের বাড়ির পাশে এরকম হয়েছে আমার বাপের বাড়ির পাশে এরকম হয়েছে তার দু দুটো ছেলে একটারও এখনো বাচ্চা হয়নি আমাকে জঘন্যভাবে নোংরা কথা বলেছিল খিস্তি মারলেই কি শুধু নোংরা কথা হয় বাজেভাবে আঘাত করেছিল মনে করে দেখ দিল্লিতে যখন গেছি তোরা প্রত্যেকটা ক্রিয়েটার যে কটা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করিস প্রত্যেকের নোংরা নিয়ত কি করে ভিডিওতে দেখিয়েছিলিস তোরা যা করিস সেটাই আমার উপরে অ্যাপ্লাই করেছিস তোর স্বামী যখন থাকে না ছয় দিনের জন্য বিভিন্ন পুরুষ এনে তাদের রডগুলো ঢোকাস ঠিক আছে আর সেই কথাগুলোই আমাকে বলেছিলিস সেই সেম কথা আমাকে বলেছিলিস শুধু তুই না ওই যে জলহস্তি সেও তোরা সব কটা মিলে এরকম নোংরামি করিস তার জন্য বলতে পেরেছিলিস তুই বলেছিস তুই একশো ভাগ বললে পরে আমি টোয়েন্টি পারসেন্ট বলেছি তারপরে তুই এখন এখানটায় অসহায় সেজে বসেছিস পায়ের জুতো খুলে যদি তোকে পেটাই না তাও মনে শান্তি হবে না রে পায়ের জুতো খুলেও যদি তোকে পেটাই মন শান্তি পাবে না তুই এতটা নটাঙ্কি বাজ মেয়ে ছেলে তুই যে কি ধুরন্দর এবার সেটা আদালত বিচার করবে এবার তো খুব ইচ্ছা হয়েছে না খুব ইচ্ছে হয়েছে না উপরে ওঠার উপরে ওঠার লাইম লাইটে থাকার খুব ইচ্ছে হয়েছে না নিজের তো ক্যাপাবিলিটি নেই ওপরে ওঠার একার ক্রেডিটে একার যে ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটি নেই তোর তাই উপরে উঠতে পারছিস না এখন ভিকটিম কার্ড খেলছিস শালি তোকে যে কিছু বলবো না সেই মানে বলতে ইচ্ছা করে ডাইরেক্ট বমি করতে ইচ্ছা করে আমার শ্বশুর শাশুড়িকে আমি দুবার বিষ দিয়ে মারার চেষ্টা করেছি সবার প্রথম তুই বলেছিস এইবার এর উত্তর দিবি আর প্রমাণ দিবি এর প্রমাণ দিবি আমার বোনের মেয়ে আমার বোনের হাজব্যান্ডের নয় সেইটাও তুই প্রমাণ দিবি এবার এই সমস্ত কথা বলে আমাকে অ্যাটাক করিস না বলেছিস তুইও এইবার তুইও প্রমাণ দিবি যেই এই আলফাল না মেজর মেজর কথা উঠাবো প্রমাণ এখন থেকে রেডি করে রাখ তোকে বলে রাখলাম কোন কোন পয়েন্টগুলো আমি সাজাবো ঠিক আছে যেই কথাগুলো তুই বলেছিস সেইগুলো দেব আর তার উত্তর তুই দিবি এবার প্রমাণ সহ প্রমাণসহ সহ দিবি বুঝতে পেরেছিস লাইম লাইটে তোকে রাখবো এবার তোরা যে কটা আমার পিছনে পড়েছিস সব কটাকে লাইম লাইটে রাখবো তোরা চিন্তা করিস না আমার পেছনে অনেক বড় সাপোর্ট আছে না অনেক বড় সাপোর্ট আছে না তোরাই তো বলছিস তোরা সব বলেছিস আমি পঁচিশ লক্ষ টাকাই নাকি তুলেছি তো ভাব আমার কাছে এখন আর টাকার অভাব নেই তোদেরকে তোদের জায়গা দেখাবো তোদেরকে তোদের জায়গা এবার দেখাবো খুব শখ না লাইন লাইটে থাকার একটা কেউ ছাড়বো না না ওই ওয়াইটির সতীর স্বামীকে ছাড়বো সতীর স্বামীকে না ছাড়বো না আরেকটা বল ছাড়বো না তোকে ছাড়বো না জলহস্তিকে ছাড়বো তোরা সব কটা আমার টার্গেটে রয়েছিস তোরা কর ওই ভেদধারী মহিলার সাথে তোরা নটাঙ্কি পানা মারতে থাক বাট আমি যেটা করব কোনো আমার কাউকে ধরা লাগবে না আমি ডাইরেক্ট আইনের হাত ধরবো বুঝতে পেরেছিস তোর অনেক নটাঙ্কি দেখছি অনেক দিন ধরে তুই নটাঙ্কি মারাচ্ছিস আর তোর নটাঙ্কি সহ্য করব না যা করার এতদিনে করে নিয়েছিস ভিডিও করছিলিস ভিডিওর মতো কিন্তু এখন যে তুমি নটাঙ্কি মারাচ্ছ না কালকে ওই বাংলাদেশের একটা ছেলে এসেছিল তাকে তুই যেভাবে চিৎকার করে বলেছিলিস হ্যাঁ তোর হাজব্যান্ডের পাশে তুই টিভি খুলে দাঁড়িয়ে থাকতিস কেন রে কেন তোর সঙ্গে তোর হাজব্যান্ডের সম্পর্ক কেমন আজকে আমার নামে যদি কেউ একটা খারাপ সাইটে আমার ছবি দিয়ে আমার ভিডিও দিয়ে কেউ ছাড়ে আমি তো আমার হাজব্যান্ডকে বলবো সবার প্রথমে আমার হাজ হাজবেন্ডকে বলবো কেন আমার ভয় থাকবে যে অন্য কেউ যদি আমার হাজব্যান্ডকে দেখায় কেন সেই ভয় থাকবে চোরের মনে ভয় থাকবে সব সময়। তুই তো ডাকাত তুই তো ডাকাত যা এইটার বিহিত আমরা প্রত্যেকে চাই যে ওই সাইটে তোর অ্যাকাউন্ট কে খুলেছিল কে ওই সাইটে তোর অ্যাকাউন্ট খুলেছিল এটার ফলাফল আমরাও দেখতে চাই বুঝতে পারলি আমাদের সঙ্গে বিয়ের আগে যদি কিছু হয় ঘটনা ঘটে আমরা বাবা মাকে জানাই বিয়ের পরে যদি হয় স্বামীকে জানাই তুই কেন জানাতে পারিস তোর হাজবেন্ডের ফেসবুকের ইয়ে কী যেন বলেন প্রোফাইল আনলক করা ছিল আর এখন তো তোর হাজবেন্ডের প্রোফাইল ফেসবুকে নেই তার মানে মেন চোর তুই গলত তোর মধ্যে সেই কারণে তুই তোর হাজবেন্ডকে লুকিয়ে রেখেছিস যাতে করে তোর হাজবেন্ডের কাছে তোর নোংরা কুকীর্তিগুলো যখন তোর হাজবেন্ড থাকে না তখন তুই যে নোংরামোগুলো করিস সেগুলো যাতে তোর হাজবেন্ডের কাছে কেউ পৌঁছে না দেয় ঘাট ধাক্কা দিয়ে তোকে বাড়ির থেকে বের করে না দেয় সেই কারণে তুই লুকিয়ে রেখেছিস তোর হাজব্যান্ডকে লুকিয়ে রেখেছিস তুই যদি সৎ হবি তাহলে তো তোর হাজব্যান্ড তোকে সঙ্গ দেবে তুই কেমন বউ রে তুই কেমন বউ আর তোর স্বামী কেমন স্বামী যে তো তোর সঙ্গ দেবে না এইবার তোর সঙ্গ দিতেই হবে কারণ বাড়িতে যদি বউয়ের নামে একটা কেস হয় স্বামীকে তো সঙ্গ দিতেই হবে তাই না বুঝতে পারছিস তো কেন মুখ খুলছি এতদিন তো মুখ খোলার প্রয়োজন পড়েনি কারণ দেখছি তোর বার বারন্ত বহু আগেই করব ভেবেছিলাম কিন্তু তুই এই রাস্তাটা এবার পুরো পরিষ্কার দেখিয়ে দিলি যেখানে আমার নাম নিয়ে তোরা আলোচনা করেছিস আমার নামে বিভিন্ন রকমের অ্যালিগেশান তোরা লাগিয়েছিস এইবার আমার পুরো পোক্ত হলো বিষয়টা বুঝতে পারলি এইবার গিয়ে পোক্ত হলো তো তোর স্বামী আমার স্বামীর মতন তো সঙ্গ দেয় কি না এটা শুধু দেখব কারণ আমি তো অসৎ আমি তো খারাপ তাই আমার স্বামী সঙ্গ দিচ্ছে বলে আমার স্বামীকে তুই খারাপ বলছিস তোরা খারাপ বলছিস তোরা তো সৎ তোরা তো প্রতিবাদ মারাতে এসেছিস তো দেখব তোদেরকে তোদের স্বামীরা এই কেসের ক্ষেত্রে সঙ্গ দেয় কিনা আর যেই নোংরা নোংরা কথাগুলো আমার সম্পর্কে আমার বোনের সম্পর্কে আমার মায়ের সম্পর্কে আমার বাবার সম্পর্কে আমার চোদ্দ গোষ্ঠীর সম্পর্কে যে বলে রেখেছিস আমার ভাগনা সম্পর্কে যে বলে রেখেছিস সেইগুলোর উত্তর এইবার তোকে দিতে হবে আর আরেকজনকেও আসতে হবে যে কিনা বলেছে যে তার ছেলের সাথে আমি নোংরা সম্পর্কে জড়াতে চেয়েছি আবার কেউ কেউ বলছে আমি নাকি সেই ফ্ল্যাটে গিয়ে তার ছেলের সাথে নোংরামিও করে এসেছি এইবার তাকেও আসতে হবে আমার কাছে জবাবদিহি করার কোনো দরকার নেই জায়গা মতন জবাবদিহি করতে হবে বুঝতে পারলি তো এইবার রেডি থাকিস যে আমি আমার শ্বশুর শাশুড়িকে কি ঠিক কি বীজ দিয়ে মারতে চেয়েছিলাম হ্যাঁ তারপরে আমার বাবা আমাকে আর কার সাথে শুয়েছিল বিয়ের আগে ঠিক আছে তারপরে আমার হাজবেন্ডে আমার হাজবেন্ডে হচ্ছে সেক্সুয়ালি যে সে ইনঅ্যাক্টিভ সেটাও তুই প্রমাণ করবি এরকম আরও অনেক পয়েন্টগুলো সাজিয়ে রেখেছি এখানটায় সব বলে দিলে তো হয়েই গেল তো এইবার তৈরি থাক আর যার কোলে গিয়ে উঠে বসেছিস তাকে বলিস লয়ার ঠিক করে দিতে বুঝতে পারলি সে লয়ার নিয়ে রেডি থাকে সব সময় তার লয়ার সবাইকে ফোন করে বেড়াচ্ছে আগে থেকে জামিন নেওয়ানোর জন্য নোটিশ কারোর বাড়িতে যায়নি তার আগে থেকেই জামিন নেওয়ানোর জন্য স লয়ার দিয়ে ফোন করাচ্ছে তো লয়ার নিশ্চয়ই তোরও সেট করা রয়ে হয়ে গেছে অলরেডি মনে হয় সেট করা হয়ে গেছে আর আমার কোথায় কোথায় রড ঢুকেছে কতজনের সঙ্গে ঢুকিয়েছি সব কিছুর প্রমাণ তুই দিবি এইবার সব কিছুর প্রমাণ তুই দিবি ভিতরে ভিতরে সবাইকে উস্কিয়েছিস না ওর নামে কেস করো ওর নামে কেস করো ওর নামে কী ভেবেছিস আমার কাছে কিছু প্রমাণ আসেনি কিছু প্রমাণ আসেনি এইবার তুই রেডি থাক এবার তুই নিজেকে রেডি করে রাখ তোর স্বামীকেও বলে রাখ যে এবার আমাকে ছুটতে হবে যার নাম করে টাকা কামিয়ে আমি আমার মায়ের ওষুধপত্র জোগাড় করে দিয়েছি এইবার সে আমার উপরে স্টেপ নিচ্ছে হাক তো বান্তা হয় তাই না হাক বান্তা হয় আর আরেকজনকেও বোঝানোর টাইম এসেছে মুখে কিচ্ছু বলবো না এবার তোকে কেন বললাম বলতো কারণ তুই যেই নটাঙ্কি শুরু করেছিস তোর নিয়ত যে কতখানি নোংরা সেটা তুই দেখিয়ে দিলি এতদিন সন্তান 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 যার সন্তান সন্তানের প্রতি যার টান থাকে সন্তানের প্রতি যা দায়বদ্ধতা থাকে সে কোনো দিন এরকম নোংরা উত্তীর্ণ হতে পারে না যার মায়ের মুখের ভাষা এত খারাপ তার সন্তানরা কি করে রে লোকালিটিতে বাস করে কী করে লোকালিটিতে বাস করে কি করে সোসাইটিতে আছিস খুব তো বলিস আমার শ্বশুর শাশুড়ি এই আমার পাড়ার লোক কিছু কেন বলে না তোর পাড়ার লোক কিচ্ছু বলে না তোদের পাড়ার লোক কিচ্ছু বলে না তোর ছেলেদের স্কুলের বাবা ক্লাসমেটদের বাবা মায়েরা তোর ভিডিও দেখে না তোর নোংরা মানসিকতা দেখে না তুই যে সবার সাথে সবাইকে শুয়ে দিস দেখে না হালে তুমি ভদ্র হয়েছ হালে তুমি ভদ্র হয়ে ভেবেছো তোমার পথ পুরো পরিষ্কার তাই না তোমার পদে তো লোকের হাজারো গু নিজের গু তো রইছে লোকের গুও তুমি তোমার পদে ঘষে রেখেছ ঠিক আছে এবার ওই পদের গু পরিষ্কার করার জন্য মানুষ ঠিক করে রাখো অনেক হয়েছে অনেক লকশামও দেখেছি এবার অতিরিক্ত হয়ে গেছে জল মাথার উপর দিয়ে চলে গেছে তোমার নটাঙ্কি মারানো বের করব অনেক নটাঙ্কি মারিয়েছ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভাবছিলাম একটা আরও একটা বিষয় নিয়ে শেয়ার করব কিন্তু পারলাম না বেশ কিছু টপিক সরি বেশ কিছু পয়েন্ট রেখে তারপরে আমি এই নোংরা খ্যাকশিয়ালের নামে এবার কেস করব যে কিনা অত্যধিক মাত্রা ছাড়িয়ে ন্যাকামো এমন দেখাচ্ছে না মানে নিজে যেই কুকর্ম যেই মানুষকে যে কষ্ট দিয়েছে সেগুলো সব ভুলে গেছে সব ও সবাই ওর সাথেই অত্যাচার করেছে তোর মুখে যে বলেছে যে পটি করবে না ইয়ে টয়লেট করবে আরে তোর তোর মুখটা হচ্ছে বলে না পাবলিক শৌচালয় তোর মুখটা হচ্ছে পাবলিক শৌচালয় কাকে কি বলতে ছেড়েছিস কাকে কি বলতে ছেড়েছিস হাড়ামি মেয়ে ছেলে কাকে কি বলতে ছেড়েছিস জবাব রেডি রাখবি এবার জবাব রেডি রাখবি যে আমি ঠিক কবে কোন বীজ দিয়ে মারার চেষ্টা করেছি আমার শ্বশুর শাশুড়িকে আমাকে মার্ডার বানিয়েছিস মার্ডারার বানিয়েছিস সরি আমাকে মার্ডারার বানিয়েছিস এর উত্তর তো তোকে দিতেই হবে আমার হাজব্যান্ড সেক্সুয়ালি ইন এর উত্তর তোকে দিতে হবে লিখিত না কাঠগড়ায় দাঁড়িয়ে সেটা পরে বুঝবি যখন বাড়িতে যাবে বা ডেকে পাঠানো হবে তখন বুঝতে পারবি চলো অনেক সহ্য করেছি বন্ধুরা অনেক সহ্য করেছি আমাকে রক্তাক্ত করে দিয়ে এখন নেকি সেজে বসেছে তোর নেকামো বের করবো তোর ন্যাকামো ছুটিয়ে দেব জুতিয়ে লাল করে দেব।